নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে উনুনটা জ্বালিয়ে কড়াই তুলে দিয়েছি, হালকা করে একটু তেল দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ, এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। দেখুন, লঙ্কা ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এবার আমি বেগুন গুলো কেটে নেব। বেগুন ভাজা হবে। আজকের এই গরম পড়েছে অতিরিক্ত, তাই আমরা পান্তা খাবো। পান্তার সঙ্গে বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, এইসব দিয়ে আজকের পান্তা খাবো। তার জন্য আমি বেগুন কেটে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, আর এদিকে বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বেগুন ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব। দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, লবণ। আজকে পান্তাটা খেতে যা মজা হবে না, একদম গরমে পান্তা খেলে শরীর ঠান্ডা হবে, খেতেও মজা লাগবে। এত কিছু ভাজা দিয়ে খাবো পান্তা, কি খেতে লাগবে জানা। সর্ষের তেল, চিংড়ি মাছ মাখা করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমরা তো প্রায় সময় খাই, খুব ভালো লাগে এরকম করে চিংড়ি মাছ খেতে। দেখুন, চিংড়ি মাছ মাখানো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখুন চিংড়ি মাছ গুলো, বেগুন গুলো ভেজে তুলে নিয়েছি, আর ডিমটা দেখুন ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার ভেজে নেবো। ডিমটা ভাজা হতে হতে আমি আলুটা মাখিয়ে নেবো। দেখুন, লবণ, লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ কুচি, আলুটাকে মাখাবো। সর্ষের তেল, আলুটা কায়দা করে শুকনো লঙ্কা দিয়ে মাখাচ্ছি। মাখাও মাখাও, পান্তা খেতে একদম মজা হবে। লাল হয়ে যাচ্ছে, দেখো শুকনো লঙ্কা নিয়েছি পরিমাণ মতো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লঙ্কা লবণ দিয়ে আমি পান্তা মাখাচ্ছি। লাল লাল করে খাও, লাল লাল করে মাখাচ্ছি, লাল লাল করে। এগুলো পান্তা ভাতে খাবো। এবার লবণ দিয়ে পান্তাটাকে ভালো করে মেখে নেবো। ভাজা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মেখে আর এইসব ভাজা দিয়ে খাবো। ভাজা দিয়ে স্টার্ট করো। তুমি তো পুরো থালা দেখছি সাজিয়ে নিয়েছো বিরাট। এই কুমড়োর কুমড়োর ছক্কা ভাজা আর শাক ভাজা নিয়েছি, কালকে বাসি তরকারি, পান্তা দিয়ে খাবো। খাও। ডিম ভাজা দিয়ে শুরু করছি। এবারে চিংড়ি মাছ মলাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে। কত দিয়ে খাচ্ছি পান্তা বাবা। আর সত্যি চিংড়ি মাছটা যা দারুণ লাগছে না, অসাধারণ হয়েছে চিংড়ি মাছ। আমরা এদিকে পান্তা খেতে থাকি, আপনারাও বাড়িতে তৈরি করে এই গরমে খেয়ে দেখবেন।
ভালো একটা জিনিস, শরীর ঠান্ডা করে। আর আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।